রাজ্যে সামনেই কর্পোরেশনের ভোট রয়েছে, সেই মতো শিলিগুড়ি কর্পোরেশনেও ভোট হতে চলেছে। এদিন শিলিগুড়িতে বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আয়োজিত হয় এবং ভেনাসপুরে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। এদিন সেই প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কার্যত নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। শঙ্কর ঘোষ বলেন, পুলিশ আমাদেরকে অনুরোধ করেছে র্যালি না করে বরঞ্চ দাঁড়িয়ে থেকে নিজেদের প্রতিবাদ করতে। শঙ্কর ঘোষ বলেন, আমরা কোভিড বিধি মেনে অল্প সংখ্যক মানুষ নিয়ে মানুষের কাছে পৌঁছেছি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নির্বাচনী কোভিড বিধি ভেঙেছে এবং আপনাদেরকে আমি বলছি, সেই দিনের ছবি দিয়ে আমরা আমাদের লসেলকে বলবো জনস্বার্থ মামলা দায়ের করা হোক প্রশাসনের বিরুদ্ধে, যারা ওদেরকে ওইখানে দাঁড়াতে দিয়েছিল। এরপরে কোভিড বিধি মেনে সকলকে লাইনে দাঁড় করিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ তার প্রতিবাদ কর্মসূচি পালন করার চেষ্টা করেন। নমিনেশন সাবমিশনের সময় থেকে আমরা বলে এসেছি, এরা কোভিড বিধি মানেনি, ভেঙেছে। আমি আপনাদেরকে বলছি, সেই দিনের ছবি দিয়ে আমাদের লসেলকে বলা হবে জনস্বার্থ মামলা দায়ের করা হবে প্রশাসনের বিরুদ্ধে, যারা ওইখানে ওদেরকে দাঁড়াতে দিয়েছিল। আর আজকে আমরা প্রশাসনের কথা মিলেই আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ডিস্টেন্স করে আমরা এখানে প্রতিবাদ জানাবো। সেই প্রতিবাদে সবাইকে সামিল করার থাকবার জন্য অনুরোধ।